আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতির পার্ট 6। আর এই পার্ট 6 আমাদের থাকবে 11, 12, 13, এই তিনটা অঙ্ক থাকবে। তাহলে আমরা প্রথমে 11 শুরু করলাম। আমরা বাম পক্ষটা তুলে নিলাম, অর্থাৎ 11 নম্বরের যে বামপক্ষ প্রশ্নটা, সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কোটে, এটা আমরা তুললাম। আমাদের প্রমাণ করতে হবে কি, কোসেকে মাইনাস কোটে বাই সেকে মাইনাস টেনে। তাহলে এই আমরা বামপক্ষ নিলাম। এখন আমাদের কাজটা কি, খুবই ইজি, খুবই ইজি। কাজটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু এখানে রাফ দেখাই, জিনিসটা খুব সবচেয়ে সুন্দর হবে। দেখো, সেকে প্লাস টেনে এর বিপরীত কি, সেকে মাইনাস টেনে। তাহলে সেকে প্লাস টেনে এর বিপরীত হচ্ছে কি, সেকে মাইনাস টেনে। আবার কোসেকে প্লাস কটে, এই যে কোসেকে প্লাস কটে এর বিপরীত কি, কোসেকে মাইনাস কটে। এই না, দেখো কোসেকে প্লাস কটে এর বিপরীত হচ্ছে কোসেকে মাইনাস কটে, সেকে প্লাস টেনে এর বিপরীত হচ্ছে সেকে মাইনাস টেনে। তাহলে উপরেরটার বিপরীত হচ্ছে এটা, নিচেরটার বিপরীত হচ্ছে এটা। এই দুইটা ধারা আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, তাই না? আচ্ছা দেখো, তাইলে বিষয়টা কি হচ্ছে, আগে যেটা আছে সেটা আমরা একটু লিখে দিই। সেকে প্লাস টেনে আর হচ্ছে কোসেকে প্লাস কটে। তাহলে এই অংশটা আমাদের ছিল। এবার এই যে বিপরীত মানটা আমরা পেয়েছি, এটা উপরেও গুণ নিচেও গুণ। তাহলে লেখো, সেকে মাইনাস টেনে আর কি, কোসেকে কোসেকে মাইনাস কটে, এখানেও লেখো সেকে মাইনাস টেনে কোসেক এ মাইনাস কট এ। তাহলে এই যে আমরা লিখলাম, আমরা এখানে লিখব কি, লব ও হরকে, লব ও হরকে সেকে মাইনাস টেনে ইন্টু কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ। অর্থাৎ রাফের মাধ্যমেই আমাদের এটা প্রায় অনেকখানি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এটার কাজ শেষ করলাম, এই অংশটা তো রয়ে গেল, তাই না? লিখে দাও কোসেক এ মাইনাস কট এ। এবার দেখো, এই অংশটার সাথে মিল আছে এই অংশটার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটার আর এটার কাজ শেষ, আমাদের এই অংশটা রয়ে গেছে না, অর্থাৎ সেকে মাইনাস টেন এ। এবার তোমাদের সাথে একটু সূত্রটা আর একটু আলোচনা করি, তোমাদের খুবই সহজ হবে সূত্র। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল কি, ওয়ান। আবার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কি, ওয়ান। দুইটা সূত্র, এই দুইটা সূত্রই আমাদের এখানে কাজে লাগবে। দেখো, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে, এই যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের মান কত, ওয়ান, ইন্টু যা আছে লিখে দেই কোসেকে মাইনাস কটে। এবার দেখো, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের মান হচ্ছে ওয়ান, আমাদের আছে কি, সেকে মাইনাস টেন এ। তোমরা অবশ্যই জানো এবং 100% জানো, ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নেই। তাহলে লিখে দাও কি আছে, কোসেক এ মাইনাস কটে, আর নিচে আছে কি, সেকে মাইনাস
টেন এ। আমরা প্রশ্ন অবশ্যই দেখেছি, আমাদের এটাই চেয়েছে কি কোসেকে মাইনাস কটে, সেকে মাইনাস টেনে, আর আমরা পেয়েও গেছি হ্যাঁ কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে ইকুয়াল কি আর এস। তাহলে প্রুফড, আমরা আমাদের 11 নম্বর শেষ করে ফেলেছি। এবার কত, 12। এখন আমরা শুরু করব 12 নম্বর প্রশ্নটা, একটু দেখো। বলছে প্রমাণ করো যে কোসেকে বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু সেকে স্কোয়ার এ। আমরা এই যে বাম পক্ষটা তুললাম, অর্থাৎ কোসেকে বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান, এটার দুইটা বা তিনটা নিয়ম আছে। তো সহজ নিয়মটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আমরা কি করব, আমরা কি করব, আমরা লসাগু করব। তাহলে দেখো কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান দুইটা দুই ধরনের, তাই আমরা দুইটাই নিব, কোসেক এ মাইনাস ওয়ান আর কি আর হচ্ছে কোসেকে প্লাস ওয়ান। এখন একটা জিনিস লক্ষ্য করো, কোসেকে মাইনাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান কাটা যায়, থাকে কি কোসেকে প্লাস ওয়ান। তাহলে এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব, এটা দ্বারা কাকে গুণ করবো এটাকে, তাহলে দেখো এটা এটা কাটা যায়, তাহলে আমাদের থাকে কি কোসেকে গুণ করব এটা দ্বারা। তাহলে যদি আমরা একটু গুণ করি, কোসেকে ইন্টু কোসেকে কোসেকে স্কোয়ারে, তারপরে কি প্লাস কোসেকে ইন্টু ওয়ান হচ্ছে কোসেকে, এই তো, তারপরে কি প্লাস, দেখো কোসেকে প্লাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান কাটা, অর্থাৎ এই দুইটা কাটা। তাহলে আমাদের থাকে এটা, এই অংশ দ্বারা এই অংশকে আমরা কি করব গুণ করব। তাহলে দেখো কোসেকে ইন্টু কোসেকে কোসেকে স্কোয়ারে, তারপরে কি মাইনাস কোসেকে ইন্টু ওয়ান কোসেক এ, এই না। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, দেখো কোসেকে মাইনাস কোসেকে কি প্লাস, এই দুটো আমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দিয়ে দেই কি থাকে, কোসেক স্কোয়ারে একটা কোসেক স্কোয়ারে একটা, তাহলে দুইটা কোসেক স্কোয়ার এ। এবার আমরা নিচের অংশের কাজ করব। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপরে স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও সেই কথা, তবে না দেওয়াই ভালো। এখন আমাদের উপরে কি আছে, টু কোসেক স্কোয়ার এ, এ না, নিচে কি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান, তাহলে সূত্রটা তোমাদের মনে আছে, সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ারে, এই প্লাস ওয়ান এ পাশে আসলে কী হবে মাইনাস ওয়ান, তাহলে কোসেক স্কোয়ারে প্লাস ওয়ান এ পাশে আসলে মাইনাস ওয়ান, এ পাশে কে রইল কট স্কোয়ারে। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে কট স্কোয়ারে, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র কি কট স্কোয়ার এ, তাই না। আচ্ছা এখন লক্ষ্য করো, এই টু কোসেকের সাথে কার সূত্র মনে আছে তোমাদের, সর্বোষ্ঠটা মনে আছে, তোমরা সব সময় পরীক্ষা খাতায় সর্বোষ্ঠ এঁকে নিবা, টেনে সাইনে কজে কটে কোসেকে সেকে, পরে কী করবা এখানে এখানে ঠিক আছে, পরে এখানে এখানে দিবা কি ওয়ান। দেখো কোসেক কোসেকের সাথে, এই কোসেকের সাথে সূত্রকার ওয়ান বাই সাইন, তাহলে কোসেক স্কোয়ারে মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এ। দেখো কোসেক স্কোয়ার সমান ওয়ান বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সমান ওয়ান বাই কোসেক স্কোয়ার। এরপর আসো কট, এই যে কটের দুইটা সূত্র, একটা হচ্ছে কট সমান ওয়ান বাই টেন, আরেকটা আছে তোমাদেরকে বলছিলাম মনে আছে, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয় কটে তার উল্টো হয়, অর্থাৎ টেনের সমান সাইনে বাই কজে, আর কটে ইকুয়াল টু কজে বাই সাইনে, এটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, টেনের সূত্র সাইনে বাই কজে, কটের সূত্র কজে বাই সাইনে, তাহলে কট স্কোয়ার সূত্র হয়েছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তোমাদের সুবিধার জন্য আমি একটু আলোচনা করলাম। এবার দেখো টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ, এই যে ভাগ একে গুণ করলাম, নিচের সাইন স্কোয়ার উপরে গেল, উপরের কজ স্কোয়ার
নিচে আসলো। সাইন স্কোয়ার ভিতরে যায় কয়বার? একবার, তাই না? এই টু, দেখো ওয়ান বাই কজ, এই দেখো ওয়ান বাই কজ কার সূত্র? সেক। তাইলে ওয়ান বাই কজ স্কোয়ারের সূত্র হইছে সেক স্কোয়ারে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, ইকুয়াল আর এস প্রুভড। তাহলে আমরা চলে যাব আমাদের লাস্ট অর্থাৎ 13 নম্বর অঙ্ক, তার পরবর্তী পর্বে তোমরা পেয়ে যাবে তার পরেরগুলো। তাহলে 13 নম্বর প্রশ্নটা একটু দেখো, প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ। তাহলে আমরা কি করলাম, প্রশ্নটা একটু তুললাম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ। তাহলে আমরা একটু শুরু করি, কি করব, লসাগু করব ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ। দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কাটা যায়, থাকে কি ওয়ান মাইনাস সাইনে। তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে এটার সাথে এটা কাটা যায়, থাকে ওয়ান মাইনাস সাইনে। তাহলে ওয়ান দ্বারা যদি ওয়ান মাইনাস সাইনেকে গুণ করি কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস সাইনে মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কাটা, অর্থাৎ ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কাটা গেলে থাকে ওয়ান প্লাস সাইনে। ওয়ান দ্বারা যদি ওয়ান প্লাস সাইনেকে গুণ করি কোনো পরিবর্তন নেই, ওয়ান প্লাস সাইন এ। একটু লক্ষ্য করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন অনেক উপরে দিলেও যে কথা, না দিলেও সেই কথা, তবে না দেওয়াই ভালো, আমরা দিলাম না। আর উপরে এই সাইনে মাইনাস সাইনে প্লাস আমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারি, তোমরা কোনো ক্রমেই কাটবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি। তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু। এবার তোমাদের সূত্রটা একটু দেখি মনে আছে কিনা, সূত্রটা কি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল কি ওয়ান। তাহলে দেখো এই কজ স্কোয়ারকে আমরা এখানে রেখে দিলাম, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কজ স্কোয়ারে। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি, সূত্র হচ্ছে কজ স্কোয়ারে, উপরে কি টু, টুয়ের সাথে আমরা একটু মনে মনে ওয়ান গুণ করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই টু ওয়ান বাই কজ স্কোয়ারের সূত্র কি, সেক স্কোয়ার এ। তোমাদের একটু আগেই সর্বজে দেখিয়েছিলাম। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের রেজাল্ট ইকুয়াল কি, আর এস প্রুভড।